হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো নতুন যে ব্রুনো ফার্নান্দেজটা আছে সেটা আপনারা কিভাবে ট্রেডিং করাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে যাবেন মাই টিম বা গেম প্ল্যান যে অনেকটাই, তারপরে এই জায়গার নিচে একদম নিচের আইকনে ক্লিক করে তারপরে যে প্লেয়ারটা পেয়েছেন সেটা ওপেন করবেন। এই দেখতে পাচ্ছেন ব্রুনো ফার্নান্দেজ জিরো ম্যাচেস, যাই হোক ট্রেনিং করানো হয়নি। তারপরে যে লেভেল ট্রেনিং, লেভেল ট্রেনিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ম্যাক্স করে দেবেন এটা প্রথমে। তো তারপরে প্রসেস দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনিং এটিকে কমপ্লিটেড লেখা হচ্ছে। তারপরে আপনারা দেখতে পাবেন আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্লেয়ার প্রোগ্রেশন, এটাতে ক্লিক করবেন। তারপরে এই জায়গা আপনারা কী কী করবেন তা আমি আপনাদের এখন দেখিয়ে দিব। আপনারা আমার মতো গত থাকেন। তো এইভাবে আপনারা মূলত করে নেবেন, আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে করবেন। তারপরে এই যে নিচে প্রসেস লেখা এটাতে ক্লিক করবেন। তারপরে এই যে কনফার্ম দেওয়া যেটা অপশানটা এই বর্তমানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গা দেখতে পাচ্ছেন প্লেয়ার প্রোফাইল সাকসেসফুল হয়ে গিয়েছে, এখন আমাদের প্লেয়ারটা খুলে গেছে। এখন আপনারা এটা যে কোনো প্লেয়ারের জায়গায় বসিয়ে নিতে পারবেন। এটা কোন দিকে প্লেয়ার আছে? আচ্ছা, এই এম এ। ওকে ওকে,